নমস্কার সকলকে উৎপল শেরুবাড়ি চ্যানেলে স্বাগত আমি উৎপল তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা ক্লাস সিক্স এর লেসন ফাইভ ল্যান্ড অব দ্য ফেরাউজ এই গল্পটার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমি অলরেডি ক্লাস সিক্সের প্রথম চারটি লেশনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ প্রত্যেকটা অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা দেখুন অবশ্যই সময় মতো দেখে নিও এছাড়াও আর্টিকেলের ব্যবহার প্রিপোজিশনের ব্যবহার নাম্বার জেন্ডার নাউনের ক্লাসিফিকেশন নিয়ে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও চলো শুরু করা যাক আজকের বিষয়ে ক্লাস সিক্স এর ফাইভ ল্যান্ড অব দ্য ফেরাউজ দেখো মূল পাঠ্যাংশটা শুরু করার আগে আমরা সূচনাটা একটু দেখে নিই দ্য সিভিলাইজেশন উই কল এনসিয়েন্ট ইজিপ্ট যে সভ্যতাটা যেটাকে আমরা প্রাচীন মিশরীয় সভ্যতা বলি ফ্লারিস্ট সেটা উদিত হয়েছিল বিকশিত হয়েছিল অ্যাবাউট ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো প্রায় পাঁচ হাজার বছর আগে হোয়েন দা রুল অব দ্য ফেরাউজ বিজ্ঞান যখন ফেরাউদের শাসন শুরু হয়েছিল দে মেড ইজিপ্ট রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন তারা মিশরকে একটা ধনী এবং শক্তিশালী দেশে পরিণত করেছিল অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড যে দেশের প্রশংসা হতো পুরো পৃথিবী জুড়ে যে প্রাচীন পৃথিবী জুড়ে মিশরের প্রশংসা ছিল খ্যাতি ছিল দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অব গ্রেট টেম্পলস তারা এছাড়াও আদেশ করেছিল নির্মাণ করার জন্য বড় বড় মন্দির অ্যান্ড ইলাবরেট টোমস এবং বিশাল বিশাল সমাধি ফর দেম সেলভস নিজেদের জন্য দ্য ইজিপসিয়ানস বিলিভ দ্যাট মিশরীয়রা বিশ্বাস করত যে ফেরাউজ ওয়ার গড কিংস ফেরাউ ছিল ঈশ্বর রাজা এনসিয়েন্ট ইজিপসিয়ানস প্রাচীন মিশরীয়রা ইউজড পিকচার রাইটিং তারা চিত চিত্রলিপি ব্যবহার করত কল্ড হাইরোগ্লিপস যেটার নাম ছিল হাইরোগ্লিপস পরীক্ষায় কিন্তু এটা প্রশ্নটা পড়ে ফর ইনস্ক্রিপশন খোদাই করার জন্য ইন দ্য টমস অ্যান্ড টেম্পেলস সমাধি এবং মন্দিরের গায়ে পেপার ওয়াজ মেড ফ্রম দ্য থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস পেপার তৈরি হতো পাতলা করে কাটা প্যাপিরাস গাছের কাণ্ড থেকে দ্য ফলোয়িং টেল নিচের গল্পটা ইন পিকচার্স ছবির আকারে যেটা আমরা পড়বো ডেসক্রাইবস বর্ণনা দিচ্ছে এ চাইল্ডস ওয়ান্ডার একটা শিশুর বিস্ময় যখন সে মিশর ভ্রমণ করে ফর দা প্রথমবারের জন্য যে যে প্রথমবারের জন্য যখন একটা শিশু মিশর ভ্রমণ করে তার সেটাই এটা চিত্রের আকারে আমাদের কাছে গল্প হিসেবে তুলে ধরা আছে দেখো লেট শেয়ারে কি বলা আছে দেখো রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস দেখো এই যে বাঁধিকে এক দুই তিন চার করে সাতটা ওয়ার্ড দিয়ে আছে ওয়ার্ডগুলো গুলোটলট করে দিয়েছে বলছে সেই লেটারগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেস আর ডান দিকে যে বক্সটা আছে আমি তোমাদের জন্য উত্তরগুলো লিখে দিয়েছি সেই বক্সে সাজিয়ে লিখতে পারি দেখো প্রথমেরটা হবে আপ দ্বিতীয়টা হবে বয় তিন নম্বরটা হবে পেয়ার চার নম্বরটা হবে ইন্ডিয়া পাঁচ নম্বরটা হবে সেলম ছ নম্বরটা হবে বেঙ্গলি সাত নম্বরটা হবে স্ট্যান্ডার্ড দিয়ে কি বলা আছে দেখো সার্কেল দ্য লাস্ট লেটার্স অফ ইচ ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ডের এই যে আপের পি বয়ের ওয়াই পেয়ারের আর ইন্ডিয়ার এ সেলডমের এম বেঙ্গলির আই স্ট্যান্ডার্ডের ডি বলছে এগুলোকে গোল করে দাগ দাও দেখো আমি সার্কেল গোল দাগ দিয়ে দিয়েছি বলছে নাও রাইট দ্য সার্কেলড লেটার্স এখন লেখো ওই গোল দাগ দেওয়া অক্ষরগুলোকে ইন দ্য গিভেন বক্সেস নিচে যে বক্সটা আছে এখানে টু ফর্ম এ নিউ ওয়ার্ড একটা নতুন ওয়ার্ড তৈরি করার জন্য দেখো আমি পরপর লিখে গেছি পি ওয়াই আর এ এম আই ডি উত্তর হলো পিরামিড দেখো বলছে দেখো নোট দ্যাট লক্ষ্য করো যে দ্য ওয়ার্ড ইউ হ্যাভ ফর্ম ইজ দা নেম অফ এ স্ট্রাকচার যে তুমি গঠন করলে যে পিরামিড এটা হচ্ছে একটা আকৃতির নাম হুইচ লুক ওয়ার্ড পাজেল যেটাকে দেখতে এরকম ত্রিভুজ আকৃতি আমরা যে ওয়ার্ড পাজেলটা তৈরি করেছি এটা যে ত্রিভুজ আকৃতি যেমন পিরামিড সেরকম ত্রিভুজ আকারের দেখো এরপর আমরা মূল পাঠ্যাংশে প্রবেশ করছি কায়রো ইজিপ্ট কায়রো মিসর সো ফাইনালি উই আর ইন কায়রো সুতরাং আমরা অবশেষে মিশর এসে পৌঁছালাম দেখো যে কথাগুলো বলছি চিহ্নটা দেখো তাকে ইঙ্গিত করছে এখানেতে এ কথা বলছিল তাই এর দিকে শুরু হয়ে গেছে চিহ্নটা এখানে দেখো এই মহিলাটি কথা বলছে উই আর গোয়িং টু গিজা ইসান ইসান আমরা গিজা যাচ্ছি টু সি থ্রি গ্রেট পিরামিডস তিনটে বড় বড় পিরামিড দেখার জন্য যে বিখ্যাত তিনটে পিরামিড আছে সেই তিনটে বিখ্যাত পিরামিড দেখতে আমরা গিজা যাচ্ছি দেখো এবার ঈশান বলছে সেই জন্যই দেখো এই চিহ্নটা ঈশানের দিকে চলে গেছে তাহলে যার দিকে এরকম সরু হয়ে চিহ্নটা গেছে সেই কথাটা বলছে হোয়াটস এ পিরামিড মা মা পিরামিড কি দেখো মা বলছে কি ইসানের মা এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট পিরামিড হচ্ছে একটা প্রকাণ্ড ত্রিভুজাকার স্মৃতিসৌধ দ্য বারিয়াল গ্রাউন্ড অব ইজ এ ফেরাউ এটা খুব ভালো করে মনে রাখবে তোমাদের পরীক্ষায় পড়ে ঈশান জিজ্ঞাসা করছে মা ফেরাউকে দেখো ইসান এখন উত্তর দিচ্ছে এ ফেরাউ ইজ অ্যান ইজিপসিয়ান কিং ফেরাউ হলেন মিশরের রাজা দ্য ফেরাউজ লিভড ফেরাওরা বাস করতেন অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো প্রায় পাঁচ হাজার বছর আগে যে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ফেরাওরা বসবাস করতেন দেখো তারপর ঈশান কি বলছে দেখো উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস আমরা অনেক মজার জিনিস দেখতে চলেছি আই উইস ফাদার হ্যাড কাম উইথ আস আমার মনে হয় বাবা আমাদের সঙ্গে এলে ভালো হতো দেখো তখন ঈশ্বানের মা বলছে দ্য প্রাইজ আই ওন এট দ্য সিঙ্গিং কম্পিটিশন যে পুরস্কারটা আমি গানের প্রতিযোগিতায় জিতেছিলাম অনলি টু ইজিপ্ট যাতে কেবলমাত্র দুজনকে মিশর ঘোরার ছাড়পত্র দেওয়া ছিল যে শর্ত ছিল কি কেবলমাত্র দুজন বিনা পয়সায় মিশর বেড়াতে পারবে ইওর ফাদার ওয়ান্টেড ইউ এন্ড মি টু কাম তোমার বাবা চেয়েছিলেন যে কি তুমি আর আমি আসি যে ঈশান আর ইসানের মা আসুক সেটাই ঈশানের বাবা চেয়েছিল হোয়াটস দ্যাট মা ঈশান জিজ্ঞাসা করছি এটা কি মা দেখো এই যে চিত্রটা আছে ছবিটা আছে এটাকে দেখিয়ে বলছে দেখ ঈশানের মা উত্তর দিচ্ছে দ্যাটস দ্য ফিংস যে ঈশান এটা হচ্ছে ফিংস দেখো এটাও কিন্তু পরীক্ষায় পড়ে ফিংস কি ভালো করে মনে রাখবে দ্য ইটস এ রক স্ট্যাচু এটা হচ্ছে এটা পাথরের মূর্তি উইথ এ হিউম্যান হেড যার মাথাটা মানুষের মতো অ্যান্ড এ লায়ন্স বডি আর শরীরটা সিংহের মতো দিয়ে দেখো আবার বলছে ঈশানের মা দ্য ফিংস রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট মানে সিম্বলাইজ প্রতীক যে ফিংস হচ্ছে প্রতীক কিসের প্রতীক মাথাটা মানুষের মতো অ্যান্ড স্ট্রেংথ শক্তি জন্যই শরীরটা হচ্ছে সিংহের মতো যে সিংহের মতো শরীর মানে শক্তি আর মানুষের মতো মাথা মানে বুদ্ধি যে বুদ্ধি এবং শক্তির প্রতীক ইট গার্ডস দ্য পিরামিড সেটা পিরামিডদের পাহারা পাহারা দেয়াবারি সারে মা কি বলছে দেখো ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান এই সূর্যের তাপে সূর্যের প্রচন্ড তাপে আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হবে ওয়েট হেয়ার এখানে একটু অপেক্ষা করো আই উইল গো আমি যাবো অ্যান্ড ফেচ আনবো এ কাপল অফ স্যান্ডউইচেস কয়েকটা স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার এবং জল ফ্রম দ্য কার গাড়ি থেকে যে গাড়ি থেকে গিয়ে কয়েকটা স্যান্ডউইচ এবং জল নিয়ে আসি দেখো এখানে তো এই চিহ্নটা কিন্তু বাইরের দিকে ঈশানের দিকে নেই ঈশানের মা চলে যাবার পর কেউ যেন ঈশানকে ঈশান বলে ডাকছে দেখো তার মানে অ্যাকচুয়ালি ফিংস ডাকছে ঈশান ঈশান বলে ডাকছে তখন ঈশান বলছে মা দা ফিংস ইজ টকিং টু মি মা ফিংস আমার সাথে কথা বলছে কিন্তু ওর মা তো চলে গেছে গাড়িতে জল এবং স্যান্ডউইচ আনতে দেখো ইসান্স মাদার ওয়াজ অলরেডি গন ইসানের মা ইতিমধ্যেই চলে গেছে হাউ ডু ইউ নো মাই নেম তুমি আমার নাম জানলে কি করে তখন ফিংস উত্তর দিচ্ছে আই নো মেনি থিংস আমি অনেক কিছু জানি আই নো আমি জানি ইউ আর ইসান ফ্রম রায়গঞ্জ তুমি হলে রায়গঞ্জের ঈশান ইউ স্টাডি ইন ক্লাস সিক্স তুমি পড়ো ষষ্ঠ শ্রেণীতে ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্টোরি অব দ্য প্লেস তুমি কি এই জায়গার ইতিহাসটা জানতে চাও দেখো তখন ইসান বলছে আই ডোন্ট লাইক স্টার্টিং হিস্টোরি আমি ইতিহাস পড়তে পছন্দ করি না আই ক্যান রিমেম্বার ড্রাই ফ্যাক্টস আমি এরকম শুকনো ঘটনা মনে রাখতে পারি না তখন ফিংস বলছে আই উইল শো ইউ সামথিং আমি তোমাকে কিছু জিনিস দেখাবো ইউ উইল নেভার ফরগেট যেটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না যে তোমাকে এমন কিছু জিনিস দেখাবো যেটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না ক্লোজ ইউর আইজ চোখগুলো বন্ধ করো অ্যান্ড ওপেন মেগেন আবার খুলো দেখো ইসান চোখটা বন্ধ করে আবার খুললো দেখো বলছে ইসান ইজিপ্ট ইজ দ্য রিভার নীল ইসান মিশর হলো নীল নদের দান ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দা নীল তুমি এখন নীল তীরে দাঁড়িয়ে আছো নাও ক্লোজ ইউর আইস এখন বন্ধ করো তোমার চোখগুলো ওপেন মেগেন আবার সেগুলো খোলো এই যে দেখা দেখো নীল নদের তীরে দাঁড়িয়ে আছে অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো এটা কিন্তু প্রায় পাঁচ হাজার বছর আগে এ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিস্ট একটা বড় সভ্যতা বিকশিত হয়েছিল একটা বড় সভ্যতা উদিত হয়েছিল ইন ইজিপ্ট মিশরে মেনলি লেড বাই দ্য ফেরাউজ প্রধানত পরিচালিত হতো ফেরাউদের দ্বারা মিশরের রাজাকে ফেরাও বলা হয় দ্য কিংস ওয়ার ওয়াইজ রাজারা ছিলেন জ্ঞানী অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেব আর সৈন্যরা ছিলেন সাহসী এনসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস প্রাচীন মিশর ছিল একটা দেশ কিসের সমৃদ্ধি এবং উৎসব প্রসপারিটি মানে সমৃদ্ধি মানে উৎসব যে মিশর ছিল উৎসব এবং সমৃদ্ধির দেশ ও ফিংস মি অ্যাবাউট দ্য পিরামিডস ও ফিংস আমাকে পিরামিড সম্পর্কে বলো ঈশান জানতে চাইছে দেখো তখন ফিংস বলছে দ্য পিরামিডস পিরামিডগুলো ছিল গুলো ছিল সমাধি অট্রালিকা ফিউনারি মানে হচ্ছে সমাধি এডিফিসিস মানে হচ্ছে অট্রালিকা অব ফেরাউদের যে ফেরাওরা যখন মারা যেতেন তাদের সমাধির উপরে যে অট্রালিকা বানানো হতো সেটাই হচ্ছে পিরামিড ফেরাও খুবজস পিরামিড রাজা খুপুর পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড সবথেকে বড় পিরামিড এটাও কিন্তু প্রশ্ন পড়ে যে কোন পিরামিডটা ছিল না পিরামিড আগে ফেরাও অব দ্য রয়্যাল পার্সন্স রাজ পরিবারের ব্যক্তিদের শরীরগুলোকে হ্যাড টু গো থ্রু মমিফিকেশন সেগুলোকে মমিতে রূপান্তর করা হতো আমরা যদি এখন জাদুঘরে যাই অনেক জাদুঘরে তো কিন্তু মমি দেখতে পাই দ্য ইজিপসিয়ান প্রিস্ট মিশরীয় পুরোহিতরা ফাউন্ডে ওয়ে একটা পথ খুঁজে বের করেছিল টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ মৃতদেহগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য স্পাইসেস মশলা কেমিক্যালস রাসায়নিক পদার্থ অয়েলস এবং তেল বাই দেম তাদের দ্বারা ব্যবহার করা হতো দ্যাটস মেড মমি এভাবেই তারা মমি বানাত তারপর ফিংস কি বলছে লুক দেখো দ্যাটস কুইন সম্ভবত দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট মিশরের সবথেকে সুন্দরী রানী হি ইজ কিং টুটেন খামুন সে হলো রাজা টুটেন খামুন এই যে ছবিটা আছে এটা হচ্ছে টুটেন খামুনের ছবি হু ডায়েড যে মারা গিয়েছিল ইন ইজ টিনস তার কিশোর বয়সেই থার্টিন থেকে নাইনটিন এই তেরো থেকে উনিশ বছর বয়সটাকে কিশোর বলা হয় হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ মমি তার শরীরটা সংরক্ষিত আছে মমি হিসাবে দ্যাটস হাওয়ার্ড কাটার এই যে ছবিটা আছে ভদ্রলোকের ইনি হলেন হাওয়ার্ড কাটার হু ডিসকভার টুটেন খামুন স্টোম্ভ যিনি টুটেন খামনের সমাধি আবিষ্কার করেছিলেন এই নাইনটিন টোয়েন্টি টু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে খুব ভালো করে মনে রাখবে এগুলো প্রশ্ন পড়ে দেখো যখন এসব কাহিনী ফিংস ইশানকে বলছে তার মধ্যেই কিন্তু তার মা চলে এসেছে কী বলছে দেখো আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিনস আই লেফট ইউ আমি দেখছি তুমি একটুও নড়নি সেই জায়গাটাতে যেখানে আমি তোমায় দেখে গিয়েছিলাম যে সেই জায়গা থেকে তুমি একটুখানিও নড়াচড়া করি দেখো ঈশানের মা কি বলছে দেখো উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামাজিং থিংস ইয়েট আমরা অনেক বিস্ময়কর জিনিস দেখতে চলেছি দ্য পিরামিড অফ ফেরাও খুফু রাজা খুফুর পিরামিড অ্যান্ড দ্য টোম অফ টুটেন খামুন এবং টুটেন খামুনের সমাধি কিন্তু এগুলো তো অলরেডি ইসান জেনে গেছে ফিংসের থেকে সেই জন্য ইসান কি বলছে দেখো মা খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট খুপুর পিরামিড হলো মিশরের সব থেকে বৃহত্তম অ্যান্ড টুটেন খামুন ওয়াজ এ টিন এম্পেরার আর টুটেন খামুন ছিলেন একজন কিশোর রাজা আই ইমেন্সলি সারপ্রাইজড দ্যাট আমি প্রচণ্ড বিস্মিত যে ফেরাউজ অ্যান্ড ইজিপসিয়ান হিস্টোরি ফেরাও এবং মিশরীয় ইতিহাস ইজ সো ওয়েলনোন টু ইউ ইসান তোমার কাছে খুবই পরিচিত জানা বলে ইসান তুমি ফেরাও এবং মিশরের ইতিহাস এতটাই জানো এটা দেখে বা এটা শুনে আমি খুবই বিস্মিত হচ্ছি আর ইউ বিগিনিং টু লাইক হিস্টোরি তোমার কি ইতিহাস ভালো লাগতে শুরু করেছে ঈশান তখন উত্তর দিচ্ছে ইয়েস হ্যাঁ দেখো যেহেতু ঈশান ফিংসের থেকে পিরামিড এবং মিশরীয় ইতিহাসটা কিছুটা জানতে পেরেছে তাই ঈশ্বর যাবার সময় থ্যাংক ইউ ফিংস ফিংসকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস সিক্সের লেসন ফাইভ ল্যান্ড অব দ্য ফেরাউজ এই গদ্যাংশের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে আর পরের ভিডিওতে আমরা এর অ্যাক্টিভিটিতে যে প্রশ্নগুলো দিয়ে আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করবে তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমি অলরেডি ক্লাস সিক্সের প্রথম চারটি লেশনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এছাড়াও গ্রামারের আর্টিকেলের ব্যবহার প্রিপোজিশনের ব্যবহার নাউন শ্রেণী বিভাগ জেন্ডার চেঞ্জ নাম্বার চেঞ্জ নানান ভিডিও আপলোড করেছি সেসব ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও ধন্যবাদ ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে